ওয়েলকাম টু হালদার ইলেকট্রনিক্স ওর তরফ থেকে আজকে তোমাদের জন্য আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি পাইনিয়ার সিডিজে সিডি টু থাউজেন্ড এটার প্রবলেম রয়েছে আগে প্রবলেমটা দেখে নাও সেভেন জিরো ডবল টু প্যানেল সিপিউ ইরোর এটা প্রথমে এখন খুলে নেব তারপরে দেখো এই প্রবলেমগুলো সচরাচর কোথা থেকে হয় কেন হয় কি কারণে হয় এই প্ল্যারটা নিয়ে এসেছিলো শিলিগুড়ির থেকে একটা দাদা আমার কাছে আমার ভিডিও ইউটিউবে দেখে নিয়ে এসেছিলো এই প্লেয়ারটা নাকি বাজাতো না ফেলে রেখে দিয়েছিল চার বছর প্রথমে আমি এই পাতাটা খুলে নেব এবং চেক করে নেব পাতাটা ঠিক আছে কি না নষ্ট হয়েছে কি না কোনো সালবার পরে গেছে কিনা দেখে নেব সালবার পরে আছে কি না এবং পাতার সকেটগুলো আমি দেখে নেব এবার এই প্লেয়ারটা দেখলাম আমি অনেক দিন এর বয়স হয়ে গেছে কিন্তু এই ঝালাইগুলো একেবারে উইক হয়ে গেছে এগুলোকে আমি রিসোল্ডার করছি মানে নতুন করে আবার ঝালাই করছি ঠিক আছে এই সকেটগুলো টোটালটাই আমি যেখানে যেখানে আমি দেখছি সেখানে সেখানে ঝালাইগুলো নষ্ট হয়ে গেছে তার জন্য আমি এইগুলো আবার নতুন করে ঝালাই করে দিচ্ছি দেওয়ার কারণ এটাই যে পাওয়ারগুলো যেন ঠিকঠাকভাবে সব জায়গায় যেতে পারে এই দেখো আমি সব ঝালাইগুলো একেবারে পুরোপুরিভাবে নতুন করে দিয়েছি যেখানে যেখানে আমি দেখেছি সেখানে সেখানে করেছি যেখানে দরকার নেই সেখানে দিতে হবে না এখন এই আইসিটাকে আমি ঝালাই করব। মানে এমন হয়ে রয়েছে না দেখলে নিজে বুঝতে পারবে না বেশিরভাগ প্লেয়ার যাদের বন্ধ থাকে এবং রেখে দেওয়া হয় সেই কারণে এই প্রবলেমগুলো হতে পারে বা অনেক দিন পরে থাকলেও এই প্রবলেমগুলো হতে পারে যার কারণে এই প্রবলেমটা ছিল এখন এগুলো আমি করে দেখি তাহলেই বোঝা যাবে যে এই প্রবলেমের জন্য হয় কি না তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে বন্ধুরা এই কাজ করতে করতে আমি কাস্টমারকে ফোন করে জিজ্ঞাসা করলাম দাদা প্লেয়ারটা কি ইউজ করতে না বলল না আমি চার বছর ফেলে রেখে দিয়েছিলাম এইভাবেই রাগ করে আর ডিজে বাজায়নি বলে চার বছর ফেলে রেখেছি তার কারণে এইটা হয়েছে রাখার একটা পদ্ধতি রয়েছে তোমরা যদি কোনো প্লেয়ার ঘরে রেখে দাও তার একটা পদ্ধতি রয়েছে কিভাবে রাখবে তোমাদেরকে আমি বলছি তোমরা ওই প্লেয়ারটা প্লাস্টিকের মধ্যে পাউস করে যেরকম নতুন কেনো সেরকমভাবে যদি রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে কি বলো তো বাইরের যে ড্যামটা প্লেয়ারের মধ্যে ঢুকতে পারবে না এবং কিছু হবে না প্লাস্টিক জড়িয়ে রেখে দিতে হবে এটা হচ্ছে ডিসপ্লের প্রোগ্রামিং বোর্ড ঠিক আছে এটাও আমি ঝালাই নতুন করে দিয়েছি যাতে কোনো রকমভাবে পাওয়ারগুলো মিস্টেক না হয় এবার আমি এটা লাগিয়ে দেখবো ভিডিওটা বেশি বড় করব না আমি লাগানোর সেটিংটা দেখাবো না তোমাদেরকে এটা সেট করার পরে তোমাদেরকে চালিয়ে কাস্টমার দুটো প্লেয়ার ছিল কাস্টমার দেখবে তোমরা একটু দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ এরকম টাইপের ভিডিও নিয়ে আসতে থাকবো তোমাদের জন্য টাটা বাই বাই বন্ধুরা বাজাও ডিজেদা